ছোট বাবু, কেমন আছো তুমি? হ্যালো, তোমার নাম কি? আমার নাম শ্রীহান রায়। শ্রীহান রায়, বাহ কি সুন্দর নাম। তুমি কি আমাদেরকে আজকে একটা ছড়া শোনাবে? শোনাও দেখি, কোন ছড়াটা শোনাবে? পিতল বিতল বলো। পিতল বিতল গাছের পাতা, গাছের তলায় ব্যাঙের ছাতা, বৃষ্টি পড়ে ভাঙে ছাতা, ডুবায় ডুবে ব্যাঙের মাথা। উমা, সুন্দর তো, আমি এটা কোনোদিনও শুনিনি। আর কি জানো ছড়া? ট্রেন বলো। ট্রেন ঝক ঝক ঝক, ট্রেন চলেছে রাত দুপুরে, ওই ট্রেন চলেছে, ট্রেন চলেছে, ট্রেনের বাড়ি কই? একটু দূরে ফের ছুটে যায়, মাঠ পেরোলেই বন, পুলের ওপর বাজনা বাজে ঝনঝনা ঝনঝন। কি সুন্দর! এগুলো কি স্কুলে শিখেছো? কোন স্কুলে পড়ো তুমি? বাবা, আচ্ছা, আর মায়ের কাছে কি শিখেছো? পড়া পড়া ছড়া নো ছড়া? তোমার হাসিটা অনেক সুন্দর, তুমি কৃপণতা করছো কেন? একটু হাসো। তোমার কি বেড়াতে ভালো লাগে? কোথায় যেতে ভালো লাগে, ইচ্ছে করে? যেখানে যাব সেখানেই ভালো লাগে। দাদার সাথে মারপিট করো নাকি? মারপিট করো? বড়দেরকে তো মারতে হয় না, ছোটরা মারে না। তুমি কেন মারো? হ্যাঁ, কারণ দোষ করে। হায় হায়, আচ্ছা থাকে, এই ব্যাপারে কথা না বলি। বাবা বেশি আদর করে না মা বেশি আদর করে? দুইজনই। তোমার তো ভাগ্য খুব ভালো, দাদু ঠাকুমাও আছে, আবার দিদিমা দাদুও আছে, না? দুজনের কাছেই তোমার, মানে দোনো দিদিমা ঠাকুমা দাদু ওনাদের কাছে তোমার কেমন লাগে? ভালো। তোমাকে ওনারা গল্প শুনান? না। গল্প শুনান না? গান শোনায়? না। তুমি গল্প শুনো? তোমার গেঞ্জিটা তো খুব সুন্দর, দেখি একটু স্থির হয়ে দাঁড়াও তো, দেখি কি লেখা বলো তো। এটা বিড়াল নাকি ক্যাট? বিড়াল নাকি ক্যাট? ও বাবা, তোমার দাদার গেঞ্জিতেও কি একই কথা? এটা কি বিড়াল নাকি ক্যাট? দুইটাই। দুইটাই? বিড়াল কোন ভাষায় বলে? না, বিড়াল হচ্ছে বাংলায়, ক্যাট হচ্ছে ইংলিশ। তো ঠিক আছে, ভালো লাগলো তোমার সাথে গল্প করে।